সালাম আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারভিন আবুধাবি থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানেও আছেন। দূরে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম মসজিদ। এটা হচ্ছে শেখ জায়েদ মসজিদ বা গ্র্যান্ড মস্কো বলা হয়। এর স্থাপত্য ও ভাস্কর্য যেদিক থেকেই বলুন না কেন, এর সৌন্দর্য অসাধারণ। আমরা এই রাস্তা দিয়ে প্রায়ই পেরিয়ে যাই, আর যতবারই এই গ্র্যান্ড মস্ক দেখি ততবারই নতুন করে সুন্দর লাগে আর নতুন করে মুগ্ধ হই। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এই মসজিদের একটা ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ আগামী দিনে অবশ্যই শেয়ার করব। এর ভিতরের যে কারুকার্য সেগুলোও কিন্তু অসাধারণ, দেখলে আপনারা মুগ্ধ হবেনই আমার মতো। দেখুন বগনভেলিয়ার যে ঝাড়গুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না? বাড়িটার সৌন্দর্য যেন দ্বিগুণ করে দিয়েছে। এই যে আয়ান খুব হ্যাপি, আমরা এসেছিলাম আবুধাবি সিটিতে ইফতার করতে। ফ্রাইডের দিন তাই আমরা খুব ফ্রি ছিলাম, স্যাটারডে সানডে যেহেতু উইকেন্ড, দুদিন ছুটি, তাই ফ্রাইডে ইভিনিং হাজব্যান্ড বললো চলো আমরা বাইরে ইফতার করে আসি। তো ঠিক আছে, করাই যায়। তো আমরা চলে এসেছি। আমি মনে মনে ভেবেছিলাম যে আবুধাবি সিটিতে শুনেছি ডে টু ডে এর একটা স্টোর খুলেছে, তো ওটা দেখবো। ও মা, যে ইফতার করে বেরিয়েছি দেখছি কি আমাদের সামনেই উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে ডে টু ডে স্টোর। আমি বললাম এ তো টেলিপ্যাথি হয়ে গেল, আমি তো মনে মনে জাস্ট ভেবেছিলাম যাবো, এ তো ডাকছে রীতিমতো আয় আয়। তো যাই হোক, পৌঁছে গেছি ডে টু ডে স্টোরে। ডে টু ডে স্টোরটা কি মানে কি বলবো, দুবাইয়ে ছিল এতদিন, আবুধাবিতে ছিল না স্টোর, এটা জাস্ট একটা নতুন ওপেন হয়েছে। তো ডে টু ডে মানে হচ্ছে এখানে খুব সস্তা, খুব সস্তা বলবো না, মোটামুটি রিজনেবল প্রাইসে বেশ ভালো রকম জিনিসপত্র পাওয়া যায়। তারপর যদি কাউকে গিফট দেওয়ার থাকে, এখানে কিন্তু প্রচুর রকমের অপশান পাওয়া যায়। তো ম্যাক্সিমাম সবাই গিফটিংয়ের জন্য এখানে কেনাকাটা করতে আসে, আর ঘরের রেগুলার জিনিসপত্র সব কিছু পাওয়া যায়। আর এখানে যে কোনো স্টোরেই এত জিনিসপত্র পাওয়া যায়, আপনারা দেখলে হয়তো ভাববেন পৃথিবীর সব মানুষ বোধহয় এখানেই কেনাকাটা করতে আসবে, মানে এতটাই জিনিসপত্র পুরো ভর্তি থাকে আর কি। দেখুন না চিরুনিরই কত রকমের কালেকশন। হ্যাঁ, পুরো সেট আছে, সিঙ্গেল আছে, রাউন্ড আছে, গোল আছে, চৌকো আছে, কত রকম আর কি। এই যে চুল কাল করার যে প্লাস্টিকেরগুলো সেগুলোও আছে, মানে এখানে দেখেছি বেশ কিনতে সুবিধা হয়। এখানে এক একটা সেকশনে সেই মানে সেই রিলেটেড যে কোনো জিনিসপত্র সেইখানেই পাবেন আপনি। মানে আপনি যদি মনে করুন কোনো কিছু লিস্ট নাও করে আসেন, একটা জিনিস যদি আপনি কিনতে চান, আপনার মোটামুটি সব কিছু মনে পড়ে যাবে যে আপনার কী কী লাগবে, যেহেতু সেই রিলেটেড সেখানেই পাশাপাশি আপনি সব কিছু পাবেন। তো এদের সাজানোর যে মানে কায়দাটা সেটা কিন্তু বেশ ভালো। দেখুন কিরিংগুলো কি সুন্দর, সবগুলো এত কিউট মনে হচ্ছিল সব কিরিংগুলো নিয়ে যায়, আর কিছু কিনি না কিনি। এর কালারটা তো আমার খুব ভালো লাগছিল। অনেকে শুনেছি কিরিং কালেক্ট করার হবি থাকে, আপনাদের মধ্যে কি কারো আছে জানাবেন কিন্তু কমেন্টে, আমি দেখব কার কার কিরিং কালেক্ট করার হবি আছে, আর কিরিংগুলো কেমন লাগলো সেগুলোও জানাবেন। আপনাদের কমেন্টের ওয়েট করব কিন্তু আমি। দেখুন ক্ল্যাচারগুলো, জানেন এখানে একটা সিঙ্গেল ক্ল্যাচার কিনতে গেলে আপনি পাবেন না, মানে ছোটোর মধ্যে, খুব বড় হলে হয়তো একটা পেতে পারেন, কিন্তু বাকি মিনিমাম তিনটে, আর একটু ছোট হলে তো ছটা, ছটার নিচে পাওয়াই যায় না। একটু বড় হলে ওই তিনটে, আর খুব বড় হলে ওই একটা সিঙ্গেল পাওয়া যায়। স্টোনের ওয়ার্কেরগুলো হয়তো সিঙ্গেল পাওয়া যায়। দেখুন ক্ল্যাচার, এত কিছু ক্ল্যাচার, তারপরে আবার পিছনে এগুলো হচ্ছে সব হোম ডেকোরেশনের জিনিসপত্র। এগুলো আমি খুব সুন্দর মানে কি বলবো, এগুলো আমার যতবার দেখি এগুলো মনে হয় সবগুলো নিয়ে নিই, এত আমিও ঘর সাজাতে খুব ভালোবাসি, কিন্তু আমি এখানে এতটাই ছোট ঘরে থাকি, এত সাজানোর অপশান নেই, ইচ্ছা থাকলেও সাজাতে পারি না। আর ছোট বাচ্চা আছে তো ঘরে, এই সামনে যে রাখবো তো ভেঙে দিলে মন খারাপ হয়ে যাবে, এগুলো খুব শখের জিনিস হয় তো তাই আর কি। এগুলো সব ম্যাক্সিমাম ওই ক্যান্ডেল হোল্ডার, টি লাইট হোল্ডার এরকম আর কি। এগুলো বেশ কাঁচের আলমারি বা কাঁচের টেবিলে সাজিয়ে রাখলে খুব সুন্দর দেখতে লাগে। আমার যে কাঁচের আলমারিটা আছে সেটা তো পুরো ককারি ইউনিটই আছে, ভিতরে আর জায়গা নেই, আর ওপেনে তো বাচ্চাদের ভয়ে রাখতে পারি না। এটা একটু ব্যাটারি সিস্টেম, এটা যদি ওই সুইচটা অন করে দেওয়া হবে তো এটা কন্টিনিউয়াস এরকমভাবে রাউন্ড রাউন্ড ঘুরতে থাকবে, আর ওর মধ্যে যখন লাইটটা পড়বে তখন ওটা আরও সুন্দর দেখতে লাগবে। কেমন লাগলো এগুলো জানাবেন কমেন্টে, ওয়েট করব। কেমন লাগছে আমার ভিডিওগুলো? আপনারা তো কেউ বেশি কমেন্ট করছেন না, বুঝতে পারছি না যে কি ভিডিও শেয়ার করলে আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন বুর্জ আল আরব,
বুর্জ খলিফা এগুলো সব স্ট্রাকচার বানানো আছে, এগুলো কিন্তু এখান থেকে সবাই প্রচুর কিনে নিয়ে যায় গিফট দেওয়ার জন্য, বা এখানে যারা বেড়াতে আসে মানে এখানকার স্মৃতি হিসাবে এগুলো কিন্তু প্রচুর কিনে নিয়ে যায় সবাই। এগুলো অনেকগুলো আবার লাইট সিস্টেমও থাকে, ওর মধ্যে সুইচ অন করে দিলে ব্যাটারি সিস্টেম লাইটও জ্বলে, তখন আরও সুন্দর লাগে। রেহান আবার কি একটা নিয়ে গালে আদর করছে। এগুলোও সব কিরিং কিন্তু পুতুলের। আর এই দেখুন, এখানে পাশেই বলেছিলাম না, সব রিলেটেড জিনিসপত্র ঠিক পাশেই পেয়ে যাবেন। দেখুন পুতুলকে সাজানোর যে সমস্ত জিনিসপত্র এখানে একই জায়গাতে সাজানো, তো আপনি যে একটা যদি পুতুল কেনেন আপনার মনে পড়ে যাবে যে পুতুলে সাজানোর জন্য এই জিনিসটাও পাশে থেকে নিতে পারি কিন্তু, এইরকমই ব্যাপার। তো চলে এসেছি আমরা সেকেন্ড ফ্লোরে, সরি ফার্স্ট ফ্লোরে। এখানে শুধু জুতো আর জুতো, জুতো আর কি দেখাবো আর বেশি, এই সমস্ত জুতো এখন সব জায়গাতে কমন হয়ে গেছে। শুধু জুতো কেন বলবো, এখন সব জিনিসই পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায়। একটু দরকার ছিল স্কচ ব্রাইটের, স্কচ ব্রাইটগুলো সব নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম এখান থেকে নিই। এগুলো নর্মাল স্টোরে প্রচুর দাম নেই, কিন্তু এখানে দেখলাম বেশ সস্তা। আর এই ব্রাশটা বেশ ভালো লাগলো, এর ভিতরে শার্প ভরে দিয়ে এরপরে ওই যে কোনো মানে ক্লিন, এই যে তিন ধরনের হেড আছে, মানে যেটা যখন দরকার সফট বা হার্ড ব্রাশ যেটা দরকার চেঞ্জ করে নিলেই ওর থেকে একটু প্রেস করলে অল্প সাবান বেরিয়ে কাজ মিটে যাবে। চলে এসেছি ছুরির সেকশনে। ছুরি যদিও কেনা ছিল না, একটু দেখছিলাম বোর্ডগুলো, চপিং বোর্ডগুলো। একটা উডেন বোর্ড তো আছে, কিন্তু ওই সাদা যে বোর্ডটা আছে সেটা না অনেকটা কালো হয়ে গেছে। ওটা অনেক ট্রাই করেছি পরিষ্কার করার, কিন্তু ঠিক পুরোটা সাদা ধপধপে হচ্ছে না, ওই একটু কালো ছোপ ছোপ থেকেই যাচ্ছে। আবার যেই একবার কাটিং করছি আবার দেখছি ডিপ হয়ে গেছে কালোটা, তো ওটা ভাবছি যে এবারে আর ইউজ করব না, একটা অন্য নেব, কিন্তু মানে খুব একটা পছন্দ হলো না। আমি যে জিনিসটা খুঁজছিলাম সেটা ছিল না, তো যাই হোক পরে দেখা যাবে। এটা একটা গার্লিক প্রেসার, এটা কিন্তু বেশ মজবুত ছিল দেখলাম, আর বেশ হেভিও। এই সমস্ত টুকটাক জিনিসপত্র দেখতে বেশ ভালো লাগে, আর আমি ভাবি এত যন্ত্রপাতি দিয়ে যে এগুলো মানে সবাই কি এত যন্ত্রপাতি ইউজ করে আর এত মানে লাগে কোথায়। আমরা তো কিছু একটা কাটলে হয়তো ছুরি দিয়েই কেটে ফেলবো, আর এখানে তো আবার প্রত্যেকটা জিনিস কাটার জন্য আলাদা আলাদা রকমের কাটার পাওয়া যায়। এ দেখুন এই কাটলারি হোল্ডার, এই কাটলারি হোল্ডারটা বেশ দেখতে সুন্দর, তিনটে ধরনের কালার ছিল। এগুলো সব কুকারের সেট, আর বাকি সব কাঁচের জিনিসপত্র, এই যে টিপটপ বক্সগুলো, এই সার্ভিং সেটটাও বেশ ভালো ছিল অরেঞ্জ কালারের। সব ক্রকারি, ফাইবার, লাওপালা সব মিলিয়ে ছিল আর কি। এই দেখুন ওয়াটার বোটলের সেকশনে চলে এসেছি, আর ওয়াটার বোটল সেকশনে আসলে আমিও যতটা মানে পছন্দ করি ওয়াটার বোটল দেখতে, বাচ্চারাও ঠিক ততটাই পছন্দ করে। এই যে আয়া নিজের জন্য একটা মিনিয়ন্স বোতল পছন্দ করে নিয়েছে, আর দরকারও ছিল, আমি একটু স্টিলের বোতল দিচ্ছিলাম, আমাদের প্লাস্টিকের ছিল, স্টিলের একটাই ছিল, তো একটা নেওয়ার দরকার ছিল। এই দেখুন দুধ খাওয়ার যে জারগুলো সেগুলোও কিন্তু বেশ দেখতে সুন্দর। এই তো রেহানও একটা পেয়ে গেছে, দুজনেই মোটামুটি ব্লুর ওপরেই নিয়েছে আর কি, তো দুজনাকে একটা করে বোতল দিয়ে দিলাম। আর এই কাপগুলো দেখছিল, হাজবেন্ডও দেখছিল, আমিও দেখছিলাম। এই দেখুন এই বোতলটা দেখুন, র্যাবিটের দাঁতটা টিপলেই বোতলটা খুলে যাচ্ছে, তো আয়ানোটা দেখছিল কিন্তু নিয়েছে কিন্তু মিনিয়ন্সটাই। আমি বললাম তুমি কি চেঞ্জ করবে, বললো না না আমি মিনিয়ন্স বোতলই নেবো, এটা আমি জাস্ট দেখছি। ঠিক আছে দেখো, দেখুন কত ফ্ল্যাক্স, এখানে ফ্ল্যাক্স লোকে খুব ইউজ করে, এখানে সবাই উইকেন্ডে পার্কে যায় বা কোথাও বেড়াতে যায় ওই ফ্ল্যাক্সে চা কফি ভরে নিয়ে যায়, তাই ফ্ল্যাক্স এখানে প্রচুর ইউজ হয়। চলে এসেছি ফ্লাওয়ারের, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সেকশনে, দেখুন কত রকমের ফ্লাওয়ার। আর চলে এসেছি এখানে এরপর স্টোরেজ বিভিন্ন, আবার ওই মিক্সিং বোল আর অর্গানাইজার। এখানে অর্গানাইজারগুলো দেখতে খুব ভালো লাগে, আর আমি এইগুলোই মেনলি দেখার জন্য এসেছিলাম। দেখুন এই ট্রান্সপারেন্ট যে অর্গানাইজার, এগুলো কিন্তু বেশ সস্তা, অন্যান্য জায়গায় এগুলো বেশ দামি হয়, কিন্তু এখানে মোটামুটি 150 থেকে 200 টাকার ভেতরে এই সমস্ত অর্গানাইজারগুলো পাওয়া যাচ্ছিল। তো যাই হোক এখন আমার দরকার ছিল না, আমার এখন শুধু দেখার জন্যই আসা মেনলি, দেখছিলাম। আর এই ধরনের কিছু কিছু অর্গানাইজার আমার আছেও ঘরে, আর এটা হচ্ছে আন্ডার ডোর ক্যাবিনেট স্টোরেজ আর কি, ডোর না ওই আন্ডার ক্যাবিনেট স্টোরেজ, কিন্তু এগুলো লাগানোর পরে ক্যাবিনেটের দরজা কিন্তু বন্ধ হয়ে যায়। আর এগুলো এক ধরনের এয়ার টাইট কন্টেনার, এই সুই এই যে নবটা ঘোরালেই খুলে যাচ্ছিলো আর টাইট করলে এটা এয়ার টাইট হয়ে যাচ্ছিলো, ভালো। কিন্তু এইখানে অনেক ধরনেরই এয়ার টাইট কন্টেনারগুলো ছিল, ফাইবার, কাঁচের মতো দেখতে হলেও কিন্তু কাঁচ নয়, আর এইগুলো হচ্ছে কাঁচের।
ব্যাস সারা রাত দেখলেও তো শেষ হবে না, ওটা এত বড় স্টোর, মানে আরও অনেক আছে, পুরোটা দেখতে গেলে সারা দিন লেগে যাবে। তো যাই হোক, আমিও দেখলাম কিছু, আপনাদের সাথেও কিছু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কোন জিনিসটা ভালো লাগলো সব থেকে সেটাও জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বেল নোটিফিকেশানটা অল প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে টিং করে একটা নোটিফিকেশান পৌঁছে যায়। দেখলেন রাত্রের ভিউ, ওই পৃথিবীর যে বৃহত্তম মসজিদ গ্র্যান্ড মস্কের ভিউটা রাত্রে, ওটাও রাত্রের ভিউটাও কিন্তু অসাধারণ। যতটাই সুন্দর দিনের বেলায় ততটাই সুন্দর রাত্রের বেলায়। তো যাই হোক, আজকের ভিডিওটা ব্যাস এই পর্যন্তে, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানেও থাকবেন। শুধু ততক্ষণ কেন, সবসময়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই, আল্লাহ হাফেজ।